সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া থেকে শুরু করে যে বক্সে খাবার নিচ্ছি, কফির কাপ, পানির বোতলে চুমুক দিচ্ছি কিংবা সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করছি, সব কিছুতেই প্লাস্টিকের ব্যবহার রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কি হতো প্লাস্টিক না থাকলে? জীবন থেকে কি হারিয়ে যেত অনেক আরামায়েশ? আমরা যে প্লাস্টিক ব্যবহার করি এগুলো সাধারণত প্রাকৃতিক গ্যাস কিংবা তেলের রাসায়নিক যৌগ। ছিঁড়ে ফেলা, পোড়ানো কিংবা মুড়িয়ে ফেলে দেয়া কোনোভাবেই এই অপচনশীল দ্রব্যটি ধ্বংস হয় না। পরিসংখ্যান বলছে 1950 থেকে 2015 পর্যন্ত 6.3 বিলিয়ন টন প্লাস্টিক তৈরি হয়েছে বিশ্বে। এর মধ্যে 9% রিসাইকেল করা হয়েছে, 12% পুড়িয়ে নষ্ট করা হয়েছে, আর বাকি 79% অর্থাৎ 4.9 বিলিয়নের বেশি প্লাস্টিক পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে জমা হয়ে আছে। বলা হয় এগুলো সব যদি একসাথে জমা করা হয় তবে তা মাউন্ট এভারেস্টের চেয়ে বেশি উঁচু হবে। এসব প্লাস্টিকের একটি বড় অংশ সমুদ্রে মিশে যায়, যা জলজ প্রাণীর খাদ্যচক্রের ভারসাম্য নষ্ট করে তাদের বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। তাই বলা হয় যদি এই প্লাস্টিকের ব্যবহার বাদ দিত মানুষ, তাহলে হাজারো জলজ প্রাণীর জীবন রক্ষা করা যেত। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকহীন আমাদের কি হতো? আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তো? কিংবা আসলেই আমরা প্লাস্টিকের উপর কতটা নির্ভরশীল? অ্যালুমিনিয়ামের ক্যানগুলোতে প্লাস্টিকের রেজিন দিয়ে লাইনআউট করা থাকে, যদি এটি না দেয়া হয় তাহলে 3 দিনের মধ্যেই কোলার স্বাদ চলে যেত। পেপার কাপেও কিন্তু চিকন লেয়ারের প্লাস্টিক থাকে, না হলে এর ভেতরে লিকুইড রাখা সম্ভব হতো না। নো প্লাস্টিক মানেই নো টি ব্যাগ, কারণ টি ব্যাগও পলিএথিলিন দিয়ে সিল করা। প্লাস্টিকবিহীন গোসারি সবগুলোর চেহারাও পাল্টে যেত, যেখানে যে কোনো লিকুইড গ্লাসে বা কাচের বোতলে বিক্রি হতো, মাংস কিংবা চিজের তৈরি খাবার কাগজে মুড়িয়ে বিক্রি হতো, পেপার কিংবা কার্ডবোর্ডে মুড়িয়ে বাজার ব্যাগ করা হতো। প্লাস্টিকের কারণে খাবার দীর্ঘ সময় সতেজ থাকে, তাই প্লাস্টিকবিহীন খাবারে সতেজতা ধরে রাখা কঠিন হতো। সেক্ষেত্রে অন্য দেশ থেকে আমদানির বদলে নিজেদেরই তৈরি করতে হতো বেশ কিছু খাবার, আবার কিছু খাবার শুধু মৌসুমেই পাওয়া যেত। প্লাস্টিকহীন আমাদের জামা কাপড়ও শুধু প্রাকৃতিক ফাইবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো, থাকতো না পলিয়েস্টারের মোজা, নাইলনের জামা, অ্যাক্রিলিকের সোয়েটার কিংবা ফিল্স জ্যাকেট। প্লাস্টিক ব্যবহার ছাড়া তাপ কিংবা পানিরোধক সেফটি ওয়্যারও থাকতো না, এটি ছাড়া কম্পিউটার কিংবা মোবাইলের কোনো সস্তা সার্কিট বানানো সম্ভব হতো না। তাই বলা হচ্ছে প্লাস্টিকবিহীন আমরা অনেকটাই 1870-এর দশকের আটকে যেতাম, যেখানে তারকে আলাদা করে রাখতে অস্থিতিশীল ও বিপজ্জনক রেকার আর রাবার ব্যবহার করা হতো। সাশ্রয়ী মূল্যে যেসব ইলেকট্রিক পণ্য পাচ্ছি তা সম্ভব হতো না। তবে এত কিছুর পরও প্লাস্টিকের ব্যবহার যদি না থাকতো, অন্তত পক্ষে আমরা নিজেদের পৃথিবীকে দূষিত করতাম না। ওয়ান টাইম কফি কাপ, গ্লাস, বোতল কিংবা অন্য সব প্লাস্টিকের বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তো না, আর ধ্বংসের মুখে পতিত হতো না পৃথিবীর 700-এরও বেশি জলজ প্রজাতি। আমাদের বিচিত্র জগৎ চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আমাদের নতুন সব ভিডিও দেখতে যেই বেল বাটনটি আছে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা সেটি দেখতে পারেন। আর আপনাদেরকে জানাবেন আপনারা কোন ধরনের আসলে বিষয়গুলো সম্পর্কে জানতে চান, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো জানানোর।